সারা দিন অনেক কথা বলি, ভাবলাম ঘুমানোর আগে আরো আরো কিছু বলি, আরো আরো কিছু। কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুতেই শিখে না তার দুঃখ চিরকাল, সে চিরকালই দুঃখী থাকবে। তারপর জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অচেনা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। সবচেয়ে সুন্দর জীবন তখনই। তারপর মানসিক দুশ্চিন্তা সবার সাথে শেয়ার করতে নেই, কারণ তখন তোমার হয়তো মনের কথা জেনে পরে তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারে। অহংকারীরা যাই হোক কখনোই সুন্দর হতে পারে না, অহংকারী কখনোই সুন্দর হতে পারে না। তারপর খোলা মনের মানুষেরাই এই দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ। খোলা মনের মানুষ খুব কমই পাওয়া যায়। চারিদিকে বন্ধ দরজা, বন্ধ জানালার সাথে সাথে আমাদের মনটাও বন্ধ হয়ে গেছে, তাই খোলা মনের মানুষ পাওয়াটা খুব কঠিন। সমাজ যতই চরিত্র কথা বলুক, মানুষ তো আজও সুন্দর চেহারা খোঁজে। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতা দরজায় কড়া নাড়ে। অভিজ্ঞতার পাহাড় যার যত উঁচু, জীবন যুদ্ধে সে তত দক্ষ। কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর হয়। সম্পর্ক টিকিয়ে রাখতে জানতে হয় সময়, সুযোগ, ক্ষমতা, এই তিনটার অপব্যবহার মানুষকে ধ্বংস করে দেয়। যত কথা কম বলবেন আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে। সবাই একদিন বলবে ও কি বলে দেখো, ও কি বলে দেখো। ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে মনে রেখো। গুড নাইট।